নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে আমরা আলুর খবরে খবর নিতে চলে এসেছি কোচবিহার জেলার মাথাভাঙাতে। এখন মাথাভাঙা মোকামের বিশিষ্ট আলু ব্যবসায়ী তথা আলু চাষীদের সঙ্গে কথা বলে জেনে নিই, চলুন এই মাথাভাঙা মোকামে আজকে কোন কোন ভ্যারাইটির আলুর কি দাম আছে, মাথাভাঙার কোল্ড স্টোরগুলি এখনো পর্যন্ত কতটা ভর্তি হয়েছে, কতটা ভর্তি হতে পারে, এবং মাথাভাঙা মোকামের আলু সংক্রান্ত এক্সক্লুসিভ সমস্ত তথ্যগুলো। সম্মানীয় দর্শক, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটি আলু চাষী ও ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে নেবেন। সেক্রেটারি হিসেবে আছি আমি মাথাভাঙা আলু সমিতি। আজকে এপ্রিল মাসের বৃহস্পতিবার, আজকে আজকে এমনি আপনাদের এখানে আলুর কি দাম আছে স্যার, যদি একটু বলেন সবার ফার্স্টে। আমাদের এখানে এখন যে আলুর দাম রয়েছে, চাষিদের দাম রয়েছে আমাদের এখানে এই বারো টাকা হিসাবেই, এখন ১২-১০-২০ টাকা হিসাবে চাষিরা বেচতে হচ্ছে আলু। ১২ টাকা কেজি? হ্যাঁ, কেজি মানে ৬০০ টাকা প্যাকেট, ৬১০ টাকা বা ৬০০ টাকা এরকম প্যাকেট হচ্ছে আলু। কোন প্রজাতির আলু দাদা স্যার? জ্যোতি আলু। আর এমনি অন্যান্য ভ্যারাইটির আলু কি দাম আছে? অন্যান্য ভ্যারাইটি আমাদের এখানে খুব একটা নেই, আমাদের এখানে S52 কিছু রয়েছে, ওই ইকুয়াল দাম বিক্রি হচ্ছে। আর হল্যান্ড আমাদের এখানটায় প্রায় শেষের দিকে, হল্যান্ড এখানে আমাদের ১৫-১৬ টাকা পর্যন্ত স্টোর ডেলিভারি হচ্ছে। ৬০০ টাকার প্যাকেট বা ৫৭৫ টাকার প্যাকেট এরকম ভাবে স্টোর ডেলিভারি হয়েছিল, সবাই রেখেছে। তারপরে আস্তে আস্তে সেগুলো ৬৫০ টাকা প্যাকেট এসে গেল, তার উপরে এসে গেল ৬০০-৬০টাকা ৭০টাকা প্যাকেটও স্টোরে ডেলিভারি হয়েছে। আজকে বাজার আমাদের এখানে যে পূর্বে যে বাজার মাঝখানে ছিল, বাজারটা ১৩-১৫ টাকা বিক্রি হয়েছিল, আমরা বিক্রি করতে পেরেছি, এখন সেটা অনেকটা ডাউন হয়েছে। আমাদের এখন এখান থেকে আলু আমাদের বাইরে বেচতে হলে ১২-৬০-৭০ পয়সার মধ্যে বেচতে হয় এখন আমাদের। বিগত কয়েকদিনে আলুর বাজার মোটামুটি প্যাকেটে কত টাকা কেটেছে? প্যাকেটে ২৫-৩০ টাকা কেটেছে বিগত ৭ দিনে, নাকি? হ্যাঁ। কমের কারণটা হলো আমাদের আলু এখানে প্রথমে যেতে হলো দক্ষিণবঙ্গে, যেতে বলে বাজারটা বেড়েছিল। এখন দক্ষিণবঙ্গে বাজার যে আলুগুলো রয়েছে, কোকরা ইত্যাদি আলুগুলো রয়েছে, ওগুলো যে দাম ওখানে বিক্রি হচ্ছে সেই দাম আমাদের এখানে সেম দাম রয়েছে, যার জন্য এখান থেকে ওরা গাড়ি ভাড়া দিয়ে ও দক্ষিণবঙ্গে যাচ্ছে না, সাই আমাদের আলুগুলো খালি পাঠাতে হচ্ছে আসামে, যার কারণে একটা জায়গায় আসামে যাচ্ছে বলেই, কিছু কিছু জায়গায় যাচ্ছে বলেই এই মানে আলু মানে অ্যাভারেজ সব আলুগুলো মানে সঠিকভাবে মানে বেশি বেশি যাচ্ছে না আসামে, যার জন্য এখানে দামটা কমে গেছে এখন। আপনাদের এই কোচবিহার জেলার মাথাভাঙা এলাকায় মোটামুটি স্টোর কতগুলো আছে স্যার, যদি আমার দর্শকদের জানান? আমাদের মাথাভাঙা মহকুমাতে, মাথাভাঙা মহকুমাতে ৫টা কোল্ড স্টোর আছে আমাদের এখানে। নামগুলো বলেন। একটা হলো মাথাভাঙা কোল্ড স্টোর, একটা রয়েছে সেটা ওই মাথাভাঙা এগ্রো কোল্ড স্টোর রয়েছে, ওটা হলো ফুল স্টোর, ফুল মানে এবারে মেকআপ হয়ে গেছে, ফুল স্টোরিং হয়েছে ওটাতে। তারপরে মানসাই স্টোর রয়েছে, সেই মানসাই স্টোর আমার আগের স্টোর, এটা ফুল হয়েছে, এটা এখানে গ্রামের গ্রামে সব চাষিরা মাল রেখে থাকে, সব ফুল হয়েছে। আর গোস্বামী স্টোর রয়েছে আমাদের মাথাভাঙার কাছেই, সেই স্টোরটা মোটামুটি ফুল হয়ে গেছে। আর ভেলাকোবা স্টোরে একটু খানিকটা কম আছে, আর নতুন একটা স্টোরটা যেন ওইটা, আর শ্রীবিষ্ণু স্টোর এবার নতুন হয়েছে, তো ওই স্টোরটা নতুন হওয়াতেই একটু কম আছে অ্যাভারেজে। নতুন স্টোরটা হয়েছে ৩,৮০ ক্যাপাসিটি, ওই গোস্বামী স্টোর আছে যেখানে, তো ওই সাইডে আমাদের শিলিগুড়ি লাইনে যে রাস্তাটা চলে গেছে ওই সাইডটা হলো জায়গাটা ভেলাকুপার পাশেই একটু আগে গিয়েই ওইখানে ওই গোস্বামী স্টোর। ৫টা স্টোরে হলো মোটামুটি আমাদের এইগুলো ৭০ লাখ হবে, ১৭ লক্ষ হবে সেটি হচ্ছে। আজকে পর্যন্ত বা গতকাল পর্যন্ত কেমন লোড হয়েছে বলে মনে হচ্ছে? গতকাল পর্যন্ত তো আমার মনে হচ্ছে অ্যাভারেজ গড় প্যাকেট মানে কি দামে টোটাল হলো গড় প্যাকেট হিসাবে ওই তো মানে ১৪+ হয়ে গেছে। হ্যাঁ, মানে খুব একটা বাড়াবেন বাড়বে না, এই ৯০% অ্যাভারেজ ৯০% হয়ে যাবে, এরকমই হবে, ১৫-এর মধ্যে থাকবে। নতুন যে স্টোরটা সেটাতে কেমন ভর্তি হচ্ছে? ওটা একটু কম হয়েছে, নতুন স্টোরটা একটু কম হয়েছে,
মানে সেই নতুন হয়েছে বলে ওতে অনেকেই যারা যারা পুরনো স্টোরে মাল রাখতো তারা ওখানে রেখেছে, কিছু কিছু মাল ওখানে গেছে, ওটা একটু কম হয়েছে। এখন আলুর ফলন মাঝখানে তো বৃষ্টি হয়েছিল, এখন সেই আলুর ফলন হলো ওই জমিতে 70 প্যাকেট এরকমভাবে আসছে। এখন যদি ড্রাই অবস্থায় ওয়েদার অবস্থা ভালো অবস্থায় আলু তুলে থাকে 70 প্যাকেট আসছে জ্যোতি আলু। অন্য আলু নেই আর এখানটায়, আমার হল্যান্ডটা তখন S52 ছিল, তো S52টা দানার উঁচা ছিল, ওটা উঁচা মানে 85 প্যাকেট হিসাবে ওই S52 তখন জমি থেকে উঠেছিল, সেগুলো কভার হয়ে গেছে এখন, এগুলো খুব একটা নেই। হ্যাঁ, প্রথমে বৃষ্টি না হওয়ার কারণে জল পাইনি, তোমার আলুগুলো বড় হয়নি, উঠে নেই, যার জন্য আলুগুলো সাইজটা ছোট মানে একটু কম হয়েছে এবং আলুগুলো কমে গেছে একটু জমিতে, যার জন্য ওই 70% মনে করেন আলুতে 70 প্যাকেট করে পার বিঘাতে হয়েছে, নাহলে 80 প্যাকেট 100 প্যাকেট হতে পারত। হ্যাঁ, এর আগে কোনো সময় 100 প্যাকেট হয়েছে, 90 প্যাকেট হয়েছে, এবার একটু কম হয়েছে। উত্তরবঙ্গে আর ধরুন ওই রকমই মে মাসে, আমাদের সামনে এপ্রিলে 15 তারিখে অবধি মানে বেড়ে যাবে। দক্ষিণবঙ্গে যেমন জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক যেমন আনলোডিং বা লোডিং রিপোর্টটা প্রকাশ করা হয়, আপনাদের কি এবছর থেকে সেটা করা হবে? কেননা উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির গত বছর সম্মেলন হলো, প্রায় বিগত 5-6 বছর উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি একটু দুর্বল ছিল, আপনারা সংগঠনকে শক্ত করার জন্য সম্মেলন করেছি, এবছর থেকে তাহলে একদম এলাকা ভিত্তিক বা জেলা ভিত্তিক লোডিং রিপোর্ট প্রকাশ হবে, কি বলবো? হ্যাঁ, আমরা তো উত্তরবঙ্গে ভিত্তিক যেটা সম্মেলন হয়েছে, আমাদের তো এতে জেলা ভিত্তিক সমস্ত কিছু আমরা সেগুলো প্রকাশ পেতে পারবো, যে জানতে পারবো, এবং আমাদের উত্তরবঙ্গে ভিত্তিক দক্ষিণবঙ্গে ভিত্তিক যেগুলো আছে যেসব পজিশন আছে আলুর, এবং কতটা স্টোর হয়েছে, কতটা দাম হতে পারবে, এগুলো আমরা জানতে পারবো এখান থেকে। হ্যাঁ, পাবো। হ্যাঁ, এবার আমরাও জানতে পেরেছি, আমরা ইউপির মাল জানতে ইউপিতে জানতে পেরেছি কি পার্সেন্ট মাল হয়েছে ওখানে, ওখানে 80% মাল আছে, 85% মাল রয়েছে ওইখান থেকে আমাদের বলছে, তাই তাই আমরা ভেবেছি যে এইবার আলু যারা স্টোর রেখেছে এবং যে পার্সেন্টটা কম হয়েছে, চারিদিকে যদি আলুর ডিমান্ড ঠিকই থাকবে লস হবে না কারণ আলু এবার বছর যেরকম হচ্ছে, আর গত বছর তার আগের বছরে যেভাবে আলুটা ঢুকেছিল এইসব দামে ঢুকেছিল আলু স্টোরে, সেই আলু একদম শেষে লোকে প্রচুর টাকা নষ্ট হয়ে গেছে, গত বছর খানিকটা নষ্ট হয়েছে, বেশি নষ্ট হয়নি, বাংলাদেশে গেল আলু যাওয়ার জন্য গতবার আলুগুলো দাম পেয়েছে, যারা আলু রেখেছিল স্টোরে দাম পেয়েছে মোটামুটি। আর এই বছর চাষিদের খুব ভালো হয়েছে, চাষিরা যে দামে আলু বিক্রি করেছে প্রচুর তারা ইনকাম করেছে, তাদের অবস্থা ভালো হয়েছে, হয়তো আগামী বছর তারা চাষ ভালো করবে। হ্যাঁ, এইবারে আমাদের যে গোপাল শাহ আছে, অমল শাহ ভাই গোপাল শাহ, সে হলো হ্যাঁ অমল শাহ ভাই গোপাল শাহ, অমল শাহ ভাই ছোড়দা বলো ছোড়দা বলো, হ্যাঁ এই আমাদের ব্যবসা সমিতির সদস্য, একে আমি কথা নমস্কার দাদা, যাচ্ছে আসামে, আসামে যাচ্ছে, আর কিছু পার্সেন্টেজ বিহারের উপর লোড হচ্ছে, মেনলি আসামের উপর জ্যোতি আলু লোড হচ্ছে, আর ফুডে এটা স্টোরে, আর ফুডের জন্য কিছু H52 সাথে যাচ্ছে আর কি, বিহারে জ্যোতি আলু। আমাদের গতবারের তুলনায় দানাটা একই বললে চলবে, কিন্তু ফলনটা কিছুটা কম রয়ে গেছে এবছর। হ্যাঁ, দক্ষিণবঙ্গ গিয়েছিল, ধরুন হোলির আগ পর্যন্ত লোডিং হয়েছিল, হোলির পরে আর বাজার দরের সাথে মিল না থাকার জন্য লোডিং বন্ধ হয়ে গেছে। এখান থেকে আমরা যেরকম কাজ করেছি, ধরুন মেমারি, বৈচি, সিঙ্গুর, আমাদের গুণগত মান গতবারের থেকে এবছর আলু ভালো পেয়েছে, আলুর গুণগত মান
করেছে, কারণ আমাদের এবছর একটু বাছাই নিয়ে আমরা খুব একটু জোর দিয়েছিলাম, হয়তো সম্পূর্ণ সফল হয়নি, কিছুটা সফল করতে পেরেছি আমরা। বাংলাদেশ আমাদের কাঁচা লোডিং আমাদের এখান থেকে হয়নি, তো আমরা শুনতে পাচ্ছি যে মালদার থেকে কিছু করে লোড হচ্ছে আর কি বাংলাদেশের উপরে। বাংলাদেশের উদ্দেশ্যে? হ্যাঁ। আমার ব্যক্তিগত মতামত হিসাবে মনে হচ্ছে যে আলু তো দুটো পয়সা হবে অবশ্য আর কি। এই কারণেই বলবো যে আমরা সারা ভারতবর্ষের বিচার করলে পরে দেখছি এবার ইউপিতে লোডিংটা কম বলছে আমাদের, গত বছর থেকে 4 কোটি প্যাকেট নাকি কম আছে, আর আমাদের উত্তরবঙ্গেও যা গত বছর আলু লোড হয়েছিল তার থেকেও এবারে যে আমরা চিন্তা করছি 5-10% এবার উত্তরবঙ্গে লোডিং কম থাকবে। আর এবছর আমাদের মাঠেও যে লাস্ট টাইম স্টোর লোড হওয়ার পরে যে আলুটা থাকে আলুটা কম থাকবে, যার জন্য গতবার থেকে এবার হলো 10 দিন আগে হলো স্টোর খুলতে হবে। নমস্কার, আমার নাম অনাথ সিংহ, চাষি ব্যবসায়ী দুইটাই আছি। 25 বিঘা করেছি। 25 বিঘা? আমি জ্যোতি লাগিয়েছি, সব জ্যোতি এখনো আছে বা এখনো স্টোরে যাচ্ছে আমার মাল। হ্যাঁ, ফলন 80-85 প্যাকেট হয়েছে বিঘা প্রতি। সব আমি স্টোরে রাখছি, স্টোরে রাখছি। না না, দেখি বেশ ভালোই লাগে, দেখতেছি কম বেশি। হ্যাঁ পাই, সঠিক তথ্যই পাই, হয় কিছুটা হলে তো উপকার ভালোই হয়, দুইটাই উপকার হচ্ছে, চাষিও হচ্ছে কৃষকেরও হচ্ছে, ব্যবসা করেও হচ্ছে। না, চাষিদের উদ্দেশ্যে ভালো রয়েছে, গত বছর তার আগে বছর থেকে যে দামে আলু চাষিরা কম দামে বেচে, তার আগে বছর গত বছর আগে বছর চাষিরা ভালো দামে মাল বেচেছিলেন, যারা স্টোর রেখেছিলেন চাষিরা প্রথমে বেচেননি, শেষের দিকে বেচেছেন, তাদের পয়সা নষ্ট হয়েছে। আর ব্যবসায়ীদেরও যারা যারা প্রথম বেচেছে তারা পয়সা পেয়ে গেছে, গত বছর তার আগে বছর যারা পরে বেচেছে অনেকে ভেবেছে যে না আমরা পুজোর সময় বেচবো তাহলে দামটা বাড়বে, মানে আগে অনেক সময় এরকম দাম বেড়ে যেত, সেই কারণে ওই রেখেছিল, সেই মাল বেচতে পারেনি, খুব কম দামে বেচেছে, প্রচুর টাকা নষ্ট হয়েছে, মানে লাখ লাখ টাকা নষ্ট হয়েছে। একজন যারা স্টোর রেখেছিল আলুগুলো স্টোর রেখেছিল তারা ওই সময় বের করেছে, প্রচুর নষ্ট হয়েছে। আর গত বছর চাষিরা যে মাল বেচেছে অনেক, এইবার থেকে 50% কমে গতবার বিক্রি হয়েছে, গতবার 550 টাকা এরকম কুইন্টাল হিসেবে আলু বিক্রি হয়েছে বা 600 টাকা বিক্রি হয়েছে, আমরা স্টোর ডেলিভারি করেছি 650 টাকা, এর পজিশন হয়েছিল 700 টাকা 750 টাকা ডেলিভারি হয়েছে, দামটা বেড়ে গেল, চাষিদেরও ভালো আছে এবছর। এবার স্টোরে যারা মাল রেখেছে চাষিরা মনে হয় এবার থাকবে এবং প্রত্যেকেই ভালো অবস্থা থাকবে, চাষিরা যদি ভালো থাকবে তাহলে আমার ভালো। আমিও মাথা ভাঙা মহকুমার সেক্রেটারি এবং কুচবিহার জেলার থেকেও, কুচবিহার জেলার ব্যবসা সমিতি জেলায়ও আমাকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে, কুচবিহার জেলার। হ্যাঁ, আপনার কাছে না, কুচবিহার ক্যাপাসিটি মোটামুটি আমাদের এখানে যেরকম হয়েছে ওই রকমই হবে, 80% হয়েছে, 80% যে একই রকম দামে সব হয়েছে, দামের ডিফারেন্স কিছু হয়নি, ওইসব দামে লোড করেছে। ঠিক আছে, তাহলে আজকে হ্যাঁ আমিও সব ধন্যবাদ জানালাম, ইন্ডিয়া পটেটোকে যা যা সব কিছু ব্যাপারগুলো সবাইকে জানিয়ে দেওয়া হোক, কারটা কোথায় কী অবস্থা হোক, সেই হিসাবে সবাই চলবে, এই এই আশা নিয়ে সবাই থাকছে। যান্ত্রিক গলযোগের কারণে আজকের সাক্ষাৎকারে কিছু কিছু জায়গার সাউন্ড ক্যাপচার করা সম্ভব হয়নি।
এক দুজন আলু ব্যবসায়ীর বক্তব্য তাই রাখতে পারেনি, সেই জন্য ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।